আজ বৃহস্পতিবার পঁচিশে মাঘ দু সালের ৯ ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে জানাব আজ গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার আজকের এই বার গুরুদেব বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরুদেবের নামে নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা জ্ঞান বোধ বুদ্ধি নাম মান সম্মান ঐশ্বর্য পরিবার পুত্র সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য বৃহস্পতি গ্রহের মাহাত্ম অত্যন্ত প্রয়োজনীয় আর তাই গুরুদেব বৃহস্পতি কারো জন্মছকে যদি অশুভ হয়ে থাকে আপনারা কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে বা সস্তায় প্রতিকার করতে পারেন গ্রহদোষের কোনো দামি দামি রত্ন বা পাথর নয় সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে আপনারা দেখে বা শুনে নিতে ভুলবেন না আজকের দিনে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে বিরত থাকুন এবং গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনার মন ভালো ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে ব্র্যান্ডিং জিনিসপত্র অর্থাৎ ব্র্যান্ডেড জিনিসপত্র আজ আপনাদের পছন্দ হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন ভ্যাকান টাইম বা খালি সময়ে কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত হন যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে আজ আপনার যদি কোনো জিনিসপত্রের প্রতি যত্নবান না হন ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে কোনো জিনিস চুরিও হতে পারে যা আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করতে পারে তাই একটু যত্নবান হওয়ার প্রয়োজন আছে কেয়ারলেস অ্যাটিটিউড যেন রাখবেন না অর্থগতভাবে আই ইনকাম বাড়লেও খরচ কিন্তু বাড়তে চলেছে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির আজ অর্থ সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হলেও আপনি আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি ভাগ্যের চাকাকেও ঘুরিয়ে দিতে সক্ষম হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়া উচিত যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন কোনো না কোনো সমস্যায় কিন্তু পড়তেই পারেন আজ চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে তবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে সেখানে মানসিক শান্তিই আপনারা পাবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না